হ্যালো বন্ধুরা আজ আমি কাঁচা আমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রাঙা আলু আর কাঁচা আম দিয়ে আমি চাটনি রান্না করেছি রান্নাটি খুবই সহজ তাহলে চলুন ঝটপট এই চাটনি আমরা তৈরি করে ফেলি আর রান্নাটি শুরু করার আগে রত্না কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আমি এখানে রাঙা আলুগুলো কিউব করে কেটে নিয়েছি একই রকম করে কেটেছি কাঁচা আমও প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি জলে আলুটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি আমগুলো দিয়ে দিয়েছিলাম আলু ভালোভাবে সিদ্ধ না হলে কিন্তু কাঁচা আম দেওয়া যাবে না তো সিদ্ধ হওয়ার পরে আমি দুটোই নামিয়ে নিয়েছি কড়াইয়ে তেল বসিয়েছি তার ভিতরে দিলাম এক চা চামচ পাঁচ ফোড়ন আমি ফোড়নে আর কিছুই দিব না ফোড়ন থেকে সুন্দর ঘ্রাণ বের হতে আমি আম আলু সিদ্ধটা দিয়ে দিব প্রায় ঘ্রাণ ছাড়তে শুরু করেছে অল্প অল্প ঘ্রাণ ছেড়েছে আমি এখন সিদ্ধ করা আম দিয়ে দিলাম এর ভিতরে দিব লবণ স্বাদ মতো লবণ দিলাম আর হলুদ দিব খুবই সামান্য হলুদের পরিমাণ বেশি দিলে চাটনির কালার নষ্ট হয়ে যায় তাই আমি খুবই সামান্য হলুদ দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম একটু বলক আসতেই আমি চিনি দিয়ে দিব বলক চলে এসেছে দেখুন আমি এখন অ্যাড করব চিনি আমি বড় এক চামচ চিনি দিলাম আপনারা আপনাদের পছন্দ মতোই চিনি দিবেন আমি আবার একটু টক টক স্বাদটা পছন্দ করি জন্য চিনি একটু কমই দিলাম আমার চাটনির আম আলু এভাবে গোটাই থাকবে আর ঝোলটা এমনই পাতলা থাকবে দেখুন আমার রান্না প্রায় শেষের দিকে আমি এখনই নামিয়ে নিব এভাবে পাতলা ঝোলের চাটনি খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আজই বাসায় ট্রাই করুন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আমি কাঁচা আমের ফ্লেভারটা ঠিক রাখার জন্য শুধু ফোরণে ফোড়নটাই ব্যবহার করলাম আর কোনো কিছুই কিন্তু আমি ফোরণে ব্যবহার করিনি তো আপনারা এভাবেই রান্না করবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন